আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা অভিনয় ছেড়েছেন 2 বছরেরও বেশি সময় আগে। কথা ছিল মানসম্মত ছবি নির্মাণ হলে আবারও ফিরবেন, কিন্তু তা আর হচ্ছে না। এখনকার ছবি নিয়ে তিনি বেশ হতাশ। চলচ্চিত্রে আবার অভিনয় করবেন কিনা এ প্রসঙ্গে ববিতা বলেন, চলচ্চিত্রে অভিনয়ের প্রশ্নই আসে না, এই অবক্ষয়ের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। মানসম্মত কাজ করে যে সুনাম অর্জন করেছি তা রক্ষা করা এখন দায়িত্ব হয়ে পড়েছে। আমি জানি চলচ্চিত্র শিল্প আজ যে পতিত অবস্থায় চলে গেছে তা পুনরুদ্ধার করা দুঃসাধ্য। অনেকের মতে সিনিয়ররা উদ্যোগ নিলে ভালো কিছু হতে পারে। এই প্রসঙ্গে ববিতা বলেন, কিভাবে হবে, এখনকার চলচ্চিত্র যাদের উপর নির্ভরশীল তারা কি কিছু করতে পেরেছে? চলচ্চিত্রে অস্থিরতা শুরু হলেও অনেক সিনিয়র নির্মাতা ও শিল্পী এ জগৎ ছেড়ে যায়নি, তারা চেষ্টা করেছেন শিল্পটিকে বাঁচাতে। দুঃখের সঙ্গে বলতে হয় এতে কারোর সহযোগিতা পাওয়া দূরে থাক, অনেককে লাঞ্ছিত পর্যন্ত হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও লাঞ্ছনার শিকার হয়েছিলাম 2005 সাল, আমি তখন সেন্সর বোর্ডের সদস্য। শরীফউদ্দিন খান দীপু নামে একজন প্রযোজক পরিচালকের হীরা আমার নাম ছবিটি মারাত্মক সব অশ্লীল দৃশ্য থাকায় তা ছাড় দেয়নি বলে ওই নির্মাতা আমার সঙ্গে চরম অসদাচরণ করে আমাকে দেখে নেবে বলে কঠিন হুমকি দেয়, নানাভাবে আমাকে লাঞ্ছিত করেছিল। সবচেয়ে কষ্টের বিষয় হলো সে সময়কার চলচ্চিত্রকাররা এ ব্যাপারে আমার পক্ষ নিয়ে কোনো প্রতিবাদ করেননি বা কোনো কঠোর অবস্থানে যাননি। তাহলে বুঝতেই পারছেন সিনিয়ররা যদি উদ্যোগ নেন তাহলে এতে কতটা লাভ বা ক্ষতি হতে পারে। এ কারণেই সিনিয়ররা মান সম্মান বাঁচাতে ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।